কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে ফের তলব করল সিবিআই। সোমবার সকাল 10:30টায় নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতি ও তাপস মণ্ডল বর্ণিত এই কালীঘাটের কাকুকে গতকালই নোটিশ পাঠানো হয়। সিবিআই সূত্রে খবর, সুজয় কৃষ্ণের স্ত্রী ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথি আনতে বলা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি পার্থ প্রতিমের কাছে। পার্থ প্রতিম, আমরা জানি যে বুধবার কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং সোমবার তাকে আবারও ডেকে পাঠানো হয়েছে। কি খবর রয়েছে তোমার কাছে পার্থ প্রতিম? একেবারে গত বুধবার দিনকে প্রায় 2.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ডেকে পাঠানোর পরে। এবারে কিন্তু একেবারে নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল বিকেলবেলা সিবিআই এর দুজন আধিকারিক তারা কিন্তু ফোন করেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এবং ফোন করে তাকে জানান যে তাকে তারা নোটিশ দিতে চান এবং সেই মতো বেহালায় তার বাড়ির কাছে গিয়ে একটি নোটিশ সার্ভ করা হয়। এবং সেখানে যে বিষয়টা সিবিআই সূত্রে জানতে পারছে, সেখানে উল্লেখ করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র এছাড়া ওনার পরিবারের সদস্য বলতে ওনার স্ত্রী এছাড়া ওনার কন্যার আর যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, সমস্ত ডিটেলস নথিপত্র সেটা কিন্তু তারা আর নিয়ে যেতে বলেছেন সকাল 10:30টার মধ্যে সোমবার দিনকে। যে অভিযোগটা উঠেছিল নিয়োগ দুর্নীতি মামলায় সেটা হচ্ছে প্রথমে গোপাল দলপতির মুখে শোনা যায় কালীঘাটের কাকু বলতে, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে টাকা পৌঁছাতে হবে, শান্তনু বলেছিল সেই টাকা পৌঁছাতে হবে, কুন্তল বলেছিল মাফ করবে, টাকা পৌঁছাতে হবে কালীঘাটের কাকুর কাছে। এবং পরবর্তীকালে তাপস মণ্ডল বলেন যে কালীঘাটের কাকু হচ্ছে আসলে সুজয় ভদ্র নামে এক ব্যক্তি, এবং তার পরবর্তীকালে গোটা বিষয় যখন রহস্য উন্মোচন হয় এবং জানা যায় কালীঘাটের কাকু হচ্ছেন আসলে সুজয় কৃষ্ণ ভদ্র এবং তাকে কিন্তু ইতিমধ্যে গত বুধবার দিনকে ডেকে পাঠানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত তার কাছ থেকে জানতে চাওয়া হয় তিনি যে জায়গায় বর্তমানে কর্মরত রয়েছেন সেই জায়গায় তিনি কোন পদে চাকরি করেন বা কী করেন, তার যে উত্থান, তার 10 বছর আগে তিনি কী করতেন, এখন তিনি কী করেন, তার কী কী সম্পত্তি রয়েছে, সেই সমস্ত বিষয় জানতে চান। কিন্তু একেবারে মৌখিকভাবে জানার পাশাপাশি তারা কিন্তু দেখতে চান, সিবিআই এর আধিকারিক দেখতে চান তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, কারণ বিভিন্ন যাদের গ্রেপ্তার করা হয়েছে বা এজেন্ট মারফত জানতে পেরেছেন তারা যে এই কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের নাম উঠে এসছে। সেক্ষেত্রে সিবিআই দেখতে চায় যে কোনোরকমভাবে নিয়োগ দুর্নীতির টাকা সেটা কি সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাকাউন্টে জমা পড়েছে বা কালো টাকা বা বেআইনিভাবে কোনো লেনদেন হয়েছে, সেই বিষয়টাই কিন্তু তারা জানতে চান। এবং সেই মতোই আগামী সোমবার দিন সকাল 10:30টার সময় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে সুজয় কৃষ্ণ ভদ্রকে হাজির হতে বলা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস শুধু ওনার না, ওনার স্ত্রী এবং কন্যার সমস্তটা নিয়ে দৃষ্টি। অনেক ধন্যবাদ পার্থ প্রতিম তোমাকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযান শুরু করলো ইডি। এবং আপনাদের জানিয়ে রাখি, এর আগেও বহু সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং শুধুমাত্র হুগলিতে। আজকে কিন্তু তিনটি জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। একই সঙ্গে ব্যান্ডেল এবং বলাগড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 4-5 বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়াঙ্কার নামে 3 কাঠা জমিতে গ্যারাজ সহ পেল্লায় 3তলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তারা আসতে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বলাগড়ের যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসের ছবি আগেই আপনাদের আমরা দেখিয়েছি। সেই বলাগড়ের গেস্ট হাউসের তালা ভেঙে ইডি কিন্তু ভেতরে ঢোকে এবং এই মুহূর্তে সেখানে অভিযান চলছে। আরও একটি খবর যেটা পাওয়া যাচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিচিত আকাশ বলাগড়েই তার কিন্তু বাড়ি রয়েছে এবং সেই আকাশের বাড়িতে যাচ্ছে ইডি আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবির দত্ত এবং সুকান্ত মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি প্রথমে আবিরের কাছে। আবির, নতুন যে খবর পাওয়া যাচ্ছে যে বলাগড়ে আরেকটি বাড়ি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বন্ধু আকাশ, সেখানে কেন যাচ্ছে ইডি? দেখো, সরাসরি তোমাকে সেই ছবি দেখাচ্ছি। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে গিয়েছিলেন ইডির গোয়েন্দারা। এখন তার পরিচিত সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ, তার পরিচিতর বাড়িতে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা, তার বাবার সঙ্গে কথা হয়েছে তাদের এবং বাড়িতে আসতে বলা হয়েছে। এবং এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কোথায়? কাজে গেছে। ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কি ক্লোজ বন্ধু নাকি? একসঙ্গে তো ওই ওরা শান্তনু মন্ডল তো এখানকারই ছেলে, তো সবার সঙ্গে আমার সঙ্গে জানাশোনা, সবার সঙ্গে জানাশোনা আছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এলো ওই গেস্ট হাউসে তো কেউ নেই এখন, ওরা ওই কেয়ারটেকার তো আলাদা আছে, কেয়ারটেকার তো আলাদা আছে। আকাশের সঙ্গে কোনো বিজনেসের কোনো ব্যাপার একসাথে ছিল? বিজনেসের কোনো ইয়ে নেই, বিজনেসের সঙ্গে ওর কোনো ইয়ে নেই।
সেটা জানবো কি করে কি জন্য এসেছে নাম ঠিকানা চাইলো সুপ্রতিম ঘোষ আপনার ছেলে নাম সুপ্রতিম ঘোষ আপনার নাম দিলীপ ঘোষ দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলছি শান্তনু কি সুপ্রতিমের বন্ধু বন্ধু না তো ছোট হয় ওর তো অনেক ছোট শান্তনু ছোট সম্পর্কটা কি রকম দাদা ভাই সম্পর্ক আপনার ছেলে কি করে এমনি একটা ইয়েতে কাজ করে এ তো একসঙ্গে পাড়ায় থাকে পার্টিতে করে মন্ডল করে তৃণমূল করে তৃণমূল করে সুপ্রতিম আপনার ছেলে সেও তৃণমূল করে হ্যাঁ একটু পাড়াতে করে সুপ্রতিম সুপ্রতিম কি সুপ্রতিম কি ঘোষ সুপ্রতিম করে কি ঘোষ একটা কাজ করে একটা কাজ করে একটা কাজ করে দেখা যাচ্ছে যে এডির দুজন গোয়েন্দা তারা এসছেন সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ এবং যেহেতু গেস্ট হাউসে কাউকে পাওয়া যায়নি সেখানে তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চলছে সুপ্রতিমের মাধ্যমে কোনো তথ্য সংগ্রহ করতে পারেন কিনা তদন্তকারীরা সেই চেষ্টা আরও একবার ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দু চক্রবর্তীকে যে এই যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি বলাগড়ে এই বাড়িতে সুপ্রতিমের বাড়ি আকাশ তার নাম সে শান্তনুর ক্লোজ এবং সেই জন্য শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই কিন্তু ইতিমধ্যে তাদের বাড়িতে আসা হয়েছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং এখন দেখার বিষয়ে কী তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটটা এখন সেটাই দেখার